দুইটা মানুষ কেন আসলে ভালো নেই, এটা আসলে ওই দুইটা মানুষই বলতে পারে, ওই দুইটা মানুষই জানে। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নির্মাতা রাইহান রাফি। এই নির্মাতা যত ওয়েব ফিল্ম সিরিজ বানিয়েছেন সবগুলোই দর্শক নন্দিত। তার নির্মিত ওয়েব ফিল্মগুলো থ্রিলার অপরাধ জগতের অন্ধকার নিয়ে এগিয়ে যায়। নেটিজেনরা মনে করেন রাইহান রাফি সত্য ঘটনা তার সিনেমায় ফুটিয়ে তোলেন। মুক্তির অপেক্ষায় রয়েছে রাইহান রাফির নতুন সিনেমা অমীমাংসিত। 12 ফেব্রুয়ারি আইস্ক্রিনের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার। মুক্তির পরপরই নড়ে চড়ে বসেছেন নেটিজেনরা। 40 সেকেন্ডের টিজারটি দেখে তারা বলছেন এটিও কোনো সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা। সোশ্যাল মিডিয়ায় দর্শকের কিছু মন্তব্য থেকে আজ করা যায় তারা আলোচিত সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের দিকে ইঙ্গিত করছেন। এক যুগ পেরিয়ে গেলেও সেই ঘটনার রহস্য এখনও উন্মোচিত হয়নি। তবে বরাবরের মতো এবারেও মুখে কুলুপ এঁটেছেন নির্মাতা রাফি। সিনেমার মুখ্য দুটো চরিত্রের নাম অর্ণব ও নিরু। চরিত্র দুটিতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। আগামী 29 ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে সিনেমাটি। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি নিজের রূপ ও অভিনয় গুণে দর্শক মনে জায়গা করে নিয়েছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে মাহি অভিনীত নাটক বিয়ে করব সিলেট। মুক্তির মাত্র 9 দিনেই নাটকটি ট্রেন্ডিং এর শীর্ষে চলে এসেছে। বিয়ে করব সিলেট নাটকটি ইউটিউবে প্রকাশ পেয়েছে 7 ফেব্রুয়ারি। ইউটিউব ট্রেন্ডিং এর শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে আছে এই নাটকটি। এটি পরিচালনা করেছেন মহিন খান। এতে মাহির বিপরীতে অভিনয় করেছেন নিলয় আলমগীর। এ ব্যাপারে আনন্দিত মাহি। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, যে কোনো স্বীকৃতি আনন্দের। বেশ বিরতির পর আমার কোনো নাটক ইউটিউব ট্রেন্ডিং এর শীর্ষে এলো, যা আমাকে অন্যরকম ভালো লাগায় ভরিয়ে দিয়েছে। শুধু এ নাটকটিই নয়, চলতি মাসে আরও কয়েকটি নাটক প্রচার হয়েছে। এ কাজগুলো থেকেই দর্শক সাড়া পেয়েছি। সংসার ভাঙল আলোচিত নায়িকা মাহিয়া মাহির। 16 ফেব্রুয়ারি রাত 11:49 তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে এ কথা জানান মাহি। এটি ছিল চিত্রনায়িকা মাহির দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি 2016 সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন। 5 বছর সংসার করার পর 2021 সালের 22 মে বিবাহিত সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন তিনি। এর আগে অবশ্য রাকিবের সঙ্গে সম্পর্ক জড়ানোর বিষয়টি আলোচনায় আসে। পরে 2021 সালের 13 সেপ্টেম্বর রাকিবকে বিয়ে করেন মাহি। তাদের ঘরে পুত্র সন্তান ফারিস রয়েছে। 8 মিনিট 43 সেকেন্ডের ভিডিওটির শুরুতে তিনি বলেন, আজকে এমন একটা ভিডিও করতে হবে আর সেটা আমার করতে হবে বিষয়টা আমি ভাবিনি। আমার মনে হয়েছে যে এটা আসলে সবাইকে বলাটা এখন সময় হয়েছে, কারণ আমাদের নিজেদের ভালোর জন্যই আমার মনে হয় এটা বলা উচিত, সবার জানা উচিত। তিনি আরও বলেন, আমি আর রাকিব আমরা আসলে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থেকেই বিয়ের সিদ্ধান্তে এসেছিলাম এবং আমরা খুব ভালোই ছিলাম। জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে আমরা আসলে দুজন দুজনের জন্য না। সে খুব ভালো মনের একজন মানুষ, খুবই পরোপকারী একজন মানুষ। জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে আমরা আসলে দুজন দুজনের জন্য আসলে না, এবং সে খুব ভালো একজন মানুষ, খুবই পরোপকারী একজন মানুষ। মাহি বলেন, একটা ছাদের নিচে দুটো মানুষ কেন আসলে ভালো নেই, এটা ওই দুটো মানুষই কেবল ভালো বলতে পারে। দুইটা মানুষ কেন আসলে ভালো নেই, এটা আসলে ওই দুইটা মানুষই বলতে পারে, দুইটা মানুষই জানে। ওরা ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি আসলে তাদের সমস্যা বুঝতেও পারবে না, সমাধানও করতে পারবে না। আমরা দুজন মিলেই আমাদের সম্পর্ক যেটা ছিল সেই সম্পর্কের জায়গা থেকে দুজন দুজনকে সম্মান জানিয়েই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আলাদা হব। এরপর আলাদা আছি অনেক দিন যাবত, হয়তো খুব দ্রুতই এটার একটা এন্ডিং হবে। আমরা দুজন মিলে এটা ঠিক করব যে এটা কিভাবে শেষ হবে।
নিজের ছেলের জন্য দোয়া চেয়ে ও নেতিবাচক মন্তব্য না করার অনুরোধ জানিয়ে মাহি বলেন, ও হয়তো এখন এসব বুঝতে পারবে না, কিন্তু একসময় এসব বুঝবে, তখন নিশ্চয়ই কষ্ট পাবে। দয়া করে এসব করবেন না, আপনারা আমার ছেলে ফারিসের জন্য দোয়া করবেন, যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।